ঘূর্ণিঝড়ে দানার কারণে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দানা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 17 নভেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ জড়িত, এ কারণে যথাযথ প্রস্তুতির জন্য 4 সপ্তাহের সময় প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে তিনটি পৃথক রিভিউ আবেদন দায়ের করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন। দশটি গ্রাউন্ড আমরা এখানে দিয়েছি। আমরা বিশ্বাস করি যে আদালত আমাদের এই 10টি গ্রাউন্ড পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে আমাদের রিভিউ আবেদন ইনশাআল্লাহ গ্রহণ করবেন, এবং রিভিউ আবেদনটি যদি গ্রহণ করা হয় তাহলে পরে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা উদ্ধ করে নিয়েছে সরকার একটা অবৈধ প্রসেসে, সেটা আর থাকবে না। একটা বৈধ অবস্থার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে আমরা মনে করি। যে জিনিসটি সংবিধানের মৌলিক স্তম্ভে রূপান্তরিত হয় তাকে কোনো কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করতে পারে না। এইটি অন্যান্য আবেদনের সঙ্গে মিল রেখে এই গ্রাউন্ডটিও সেখানে নেওয়া হয়েছে। আমরা আশা করি 17 তারিখে সবগুলো পিটিশন একসাথে শুনানি হবে এবং সবগুলো অ্যালাওয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনায় নতুন বন্দোবস্ত তৈরি হবে। ঘূর্ণিঝড় দানার কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দানা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই দানা মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে কক্সবাজারের ইনানি সৈকতে নৌবাহিনীর জেটিটি ভেঙে গেছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। জেটি ভেঙে যাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণেও দেখা দিয়েছে আরেক বিপত্তি। সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে দানার প্রভাবে খুলনার উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণে প্রস্তুত রাখা হয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। ঘূর্ণিঝড় দানার আরও খবর জানতে এখন যাচ্ছি মোংলায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, মোংলা এলাকায় আবহাওয়া আপনি কেমন দেখছেন এই দানার প্রভাবে? কথা, ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে মংলা সমুদ্র বন্দর থেকে 485 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং এর উৎপত্তি স্থলে যতই এটি ঘনীভূত হচ্ছে ততই কিন্তু উপকূলে তার বিরূপ একটা প্রভাব পড়ছে। সকাল থেকে কিন্তু মংলা সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং এখন এই বৃষ্টি যত বেলা বাড়ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ আরো বাড়ছে। সেই সঙ্গে যে সুন্দরবনের যে দুবলার চর রয়েছে সেই দুবলার চরে কিন্তু প্রচন্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু স্বাভাবিকের তুলনায় কিন্তু জ্বরের পানিও বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, এই প্রভাবে যে মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট 1 জারি করেছেন এবং বন্দরে যে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে সেগুলোকে নিরাপদে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে বন্দরে পণ্য ওঠানামা কাজ বন্ধ রাখার জন্য কিন্তু এখনো কোনো বন্দর কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়নি।
তবে বন্দরের এই বৃষ্টির কারণে আসলে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া সকালে কিন্তু উপজেলা প্রশাসন এখানে জরুরি বৈঠক করেছেন এবং বৈঠক করে এখানে যে 103টি আশ্রয় কেন্দ্র এবং 1320 জন যে স্বেচ্ছাসেবক তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। তবে আসলে যত সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু এই উপকূলীয় এলাকায় কিন্তু এর একটা প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও একটা ভীতি আমরা দেখতে পেয়েছি। কথা এই ছিল মংলা থেকে সর্বশেষ। ঘূর্ণিঝড়ে দানার খবর জানতে এখন যাচ্ছে আবহাওয়া অফিসে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তামজিদ, ঘূর্ণিঝড় থানা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, আবহাওয়া অফিস এ ব্যাপারে কি বলেছে? আপনি জানেন যে ঘূর্ণিঝড় দানা যেটি নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ এই ঝড়টি আসলে বাংলাদেশে কতটা প্রভাব রাখবে, কোন দিক দিয়ে আসবে এবং উপকূলীয় অঞ্চলে কখন এটি আশ্রয় পড়বে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ধারণা করছেন যে বাতাসের যে গতিবেগ আছে সেটি পর্যালোচনা করে তারা দেখেছেন যে আজকে দিবাগত যে মধ্যরাত সেই মধ্যরাতের দিকে এটি আশ্রয় পড়তে পারে। তবে একটি জিনিস স্বস্তির বিষয় আমি বলে রাখি যে আবহাওয়াবিদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সেভাবে চিন্তার কোনো কারণ নেই, শক্তিশালী হয়ে যে আঘাত হেনে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে সে ধরনের কোনো খবর আমাদেরকে তারা দেননি। সেই আসার জায়গা থেকে আমার সাথে আছেন আবহাওয়াবিদ বদরুল সাহেব, তিনি নিশ্চয়ই জানাবেন। জনাব বদরুল, এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় দানার অবস্থান কোথায় এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আসলে কীরকম পড়বে বাংলাদেশ তথা আমাদের যে উপকূলীয় অঞ্চল? যেটা হচ্ছে ঘূর্ণিঝড় দানা, এটা হচ্ছে আজকে শেষ রাতে এটা আরও শক্তিশালী হয়েছে, এটা প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়েছে, এটা উত্তর পশ্চিম দিকে এটা সরে যাচ্ছে, এটা হয়তো আজকে মধ্যরাত নাগাদ এটা উড়িষ্যার পুরী এবং ওয়েস্ট বেঙ্গলের সাগর আইল্যান্ড এর মাঝামাঝিতে এটা ক্রস করবে। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়বে, তবে ওই রকম আপনার ডাইরেক্ট প্রভাব পড়বে না, যেটা এয়ার পেরিফেরিয়াল মেঘের কারণে মাঝে মাঝে গাছটি দমকা জড়ো হবে, বিশেষ করে বাংলাদেশের কোস্টাল উপকূল এলাকাগুলোতে। এই জন্য আমরা সাগরকে 3 নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে বলা হয়েছে, অর্থাৎ হচ্ছে সাগরে অবস্থানরত যত মাছ ধরা নৌকা ট্রলার আছে এরা সাবধানে নিরাপদ আশ্রয়ে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, আর উপকূলীয় এলাকার লোকজন যারা আছে এরা তাদেরকে আশ্রয় শেল্টারে যেতে হবে না। তবে যেটা হবে, উপকূল এলাকায় বৃষ্টি হবে, আমরা আশা করছি হয়তো মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে, তবে অতি ভারী বর্ষণ হবে না। তবে বৃষ্টিটা বেসিক্যালি হচ্ছে আপনার খুলনা বরিশালে বেশি হবে, এরপরে চট্টগ্রাম, তারপর ঢাকা সিলেট এইসব জায়গাতে কম বৃষ্টি হবে। এবং এখন যে সাগরে যে সাইক্লোন আছে সেন্টারের গতিবেগ যেটা হচ্ছে আপনার 100 থেকে 110 কিলো, যখন এটা ল্যান্ডে হিট করবে ওই সময় বাতাস হয়তো আরেকটু বাড়তে পারে, সেক্ষেত্রে 120 থেকে 130 এর বেশি হবে না। তবে এর বডি মুভমেন্ট হচ্ছে ঘন্টায় প্রায় 15 কিলোমিটার আগে বেগে এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের এই উপকূল দিয়েই যাবে? এটা না, আমাদের উপকূল থেকে দূরে আছে, আমাদের উপকূল থেকে প্রায় ধরেন 100-150 কিলোমিটার এটা সাউথে থাকবে। এটা এখন যেটা আছে আমরা যদি পায়রা বন্দর থেকে কনসিডার করি প্রায় 400 কিলোমিটার দূরে, তবে আপনার পুরী বা ওইসব জায়গা থেকে এর দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার পর্যন্ত দূরত্ব রয়েছে। কথা শুনছিলেন, আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে একটা বৃষ্টিপাতের থাকবে বিষয় এবং আমরা যেটি বলেছি রাজধানীতে কিন্তু খুব স্বল্প পরিমাণে বৃষ্টি হবে, হয়তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, এর বেশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব রাজধানী ঢাকায় পড়বে না। কথা কৃষকের পণ্যে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে এবং সিন্ডিকেট ভাঙতে সরকার কৃষি বাজার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর বেগুনবাড়িতে ঢাকার 50টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে একথা জানিয়েছেন তিনি। বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার লোক দেখানো উদ্যোগ নিচ্ছে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন দীর্ঘমেয়াদে কাজ করবে তারা, আর সিন্ডিকেট ভাঙার জন্য টাস্কফোর্স ইতোমধ্যে কাজ শুরু করেছে। বেসরকারিভাবে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে তা আরও ছড়িয়ে দিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় বাণিজ্য সচিব বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুল্ক কমানো হয়েছে। প্যারালালভাবে একটা কৃষি বাজার চালু করা যেখানে কৃষক সরাসরি তার পণ্য নিজে বিক্রি করবে,
যাতে করে সিন্ডিকেট কিংবা ফরিয়াদের যে দৌরাত্ম, সেই দৌরাত্মকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা যায়। এদিকে ঘূর্ণিঝড় দানা ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বেড়েছে খুলনা বিভাগের নদ নদীর পানি। ঘূর্ণিঝড় দানার কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মধ্যরাতে ঝড়টি বাংলাদেশের উপকূলের দূরবর্তী অঞ্চল অতিক্রম করবে। তামজিদ সুমনের রিপোর্ট। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দানা আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে এটি বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করবে। তবে বাংলাদেশে এটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। যে কোনো পরিস্থিতিতে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলীয় জনপদকে। আমাদের এদিকের আবহাওয়া খুবই খারাপ, প্রতি বছরই আমরা এরকম ঘূর্ণিঝড়ের কবলে পড়ি। তো আমাদের এখানে ঘের পাতারি সবই ডুবে যায় আর নদীতে পানি বেড়ে যায়, শহরে পানি উঠে যায়। আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত হই এবং পাশাপাশি আমাদের পরিবার যারা আশেপাশে বসবাস করে আমরা খুব চরম আতঙ্কে থাকি। রাত থেকেই আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দফায় দফায় এবং জনমানব রাস্তায় বেরোতে পারছে না, পথে জল জমে গেছে, আমরা খুব আতঙ্কে আছি। সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এটার পেরিফেরিয়াল ক্লাউডের কারণে আমাদের কোস্টাল বেল্ট উত্তাল থাকবে এবং আমরা সাগরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছি এবং এর কারণ হচ্ছে মাঝে মাঝে গাছটি দমকা ঝড় হতে পারে এবং বৃষ্টি হবে দক্ষিণ অঞ্চলে বেশি একটু, সেক্ষেত্রে হয়তো মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে, তবে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কম আছে আর সারা দেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় দানা ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলাদেশে আসছে না বলেও জানান এই আবহাওয়াবিদ। ওই রকম ঝুঁকির মধ্যে নাই তারা, আমার শুধু এই জন্য বলছি শুধু তারা সাগরে যাবে, যারা তারাই ঝুঁকিতে থাকবে, তবে যে সাধারণ জনগণ কোনো ধরনের ঝুঁকি নেই। এদিকে জোয়ারের পানির তোরে একটি বার্জের ধাক্কায় কক্সবাজারের ইনানি সৈকতের নৌবাহিনীর জেটি ভেঙে গেছে। দানার প্রভাবে খুলনায় উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণে প্রস্তুত রাখা হয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ দাবির প্রেক্ষিতে বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বঙ্গভবনের সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী মুকসিমুল হাসানের কাছে। মুকসিমুল, বঙ্গভবনের নিরাপত্তা এবং আশপাশের আসলে সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, বঙ্গভবনের নিরাপত্তা গত দুদিন ধরেই বলা যায় যে বেশ কঠোর নিরাপত্তায় রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা এবং বিজিবি সহ প্রচুর পরিমাণ পুলিশও আমরা দেখতে পাচ্ছি। এবং গত দুই দিনে যদি আমরা বলি যে এই পরিস্থিতি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিংবা অনভিপ্রেত পরিস্থিতি এড়ানোর জন্য এখানে বলা রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য কিংবা বঙ্গভবনের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি যেগুলো বলছিলাম আগেই তারা রয়েছে, পাশাপাশি ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই সাথে কাঁটাতারের বেড়াও দেওয়া হয়েছে। তো এর বাইরে যদি বলি যে আমরা একটি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি তাদের একটি দাবি ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ কিংবা তাকে অপসারণ করার, যে দাবিতে তারা একটি আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম অনুযায়ী আজকে বৃহস্পতিবার শেষ দিন এবং আজকে যে কারণে আরও বেশ বাড়তি এক ধরনের নিরাপত্তা তৈরি করা হয়েছে। যদিও আমরা সকাল থেকে এখানে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো
শিক্ষার্থীদের আন্দোলন সে অর্থে দেখিনি, কিংবা যারা যদিও এখানে কোনো আন্দোলন দেখা যায়নি কিন্তু তার মানে কেউ নেই তা না। এখানে প্রচুর পরিমাণে উৎসুক মানুষ রয়েছে, গণমাধ্যম কর্মীরাও আসছেন এবং গণমাধ্যম কর্মীরা যখনই কোনো টেলিভিশন ক্যামেরা দেখছে তখন উৎসুক জনতা এখানে এক ধরনের শিক্ষার্থীদের ভূমিকা কিংবা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তারা করছেন যে যা জায়গা থেকে, যদিও তারা কোনো সংগঠিতভাবে এখানে কোনো দল থেকে আসেনি। কোনো দল থেকে আসার কথা যদি বলি তাহলে কোনো রাজনৈতিক কর্মসূচি কিংবা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি আমরা সকাল থেকে এই দুপুর পর্যন্ত দুইটা পর্যন্ত বঙ্গভবন এলাকায় দেখিনি। আর রাষ্ট্রপতি ভেতরেই আছেন, আর তার পদত্যাগ কিংবা অপসারণের ব্যাপারে যেটি গতকাল থেকেই বলা হচ্ছিল যে তথ্য উপদেষ্টা বলেছিলেন, তার আগে আইন উপদেষ্টা বলেছিলেন যে সেটি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এখন সময়ের সঙ্গে সঙ্গে সেটি করার। এবং নাহিদ আরও একটি কথা বলেছিলেন গতকাল রাতে, তিনি বিকেলে সচিবালয়ে তিনি বলেছিলেন যেন কেউ বঙ্গভবনের আশপাশে ভিড় না করেন, সে আহ্বানও করেছিলেন, যে কারণেই হয়তো বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আলটিমেটাম শেষ হওয়ার আগে কোনো ধরনের এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিংবা অপসারণের দাবিতে কোনো ধরনের আন্দোলন এখন পর্যন্ত করছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। তো মিতা, এই হচ্ছে বঙ্গভবনের এলাকার সবশেষ খবর। জানছিলাম বঙ্গভবনের নিরাপত্তা এবং এর আশপাশে সার্বিক পরিস্থিতির খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সম্প্রতি রাষ্ট্রপতিকে অপসারণ বা তাঁর পদত্যাগ করা নিয়ে বেশ কিছু সংগঠন দাবি তোলে এবং এ নিয়ে বিক্ষোভ হয়। সে বিষয়েও উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। কৃষকের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে এবং সিন্ডিকেট ভাঙতে সরকার কৃষি বাজার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় উপদেষ্টা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে। এই বিক্রি কার্যক্রমকে আরও বেগবান করা হবে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ঢাকা শহরের 50টি স্থানে ভ্রাম্যমান ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এ সময় টিসিবির পণ্য ক্রয় করতে আসা নিম্ন আয়ের মানুষরা জানান, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির বিপরীতে নিয়মিত টিসিবির কার্যক্রম চান তারা। অনেক উপকার, অনেক উপকার এটা দিলে আমগো আমগো বাচ্চাকে নিয়ে আমরা বাঁচতে পারি। আমরা স্বাভাবিক যারা কেটে খাওয়া মানুষ, আমরা সারা বছর এটা চালু থাকুক। বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার লোক দেখানো উদ্যোগ নিচ্ছে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদে কাজ করবে সরকার। সিন্ডিকেট ভাঙার জন্য আমরা শুধুমাত্র যে এখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেল আর আমরা কিছু ফায়ার ফাইটিং স্টাইলে কিছু কাজ করলাম তা না, আমরা দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধানের জন্য কাজ করে যাব। বেসরকারিভাবে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে তা আরও ছড়িয়ে দিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বানও জানান কর্মসংস্থান উপদেষ্টা। যে সকল প্রতিষ্ঠান সরাসরি কৃষকের থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহক পর্যন্ত পৌঁছে দিবে তাদেরকে, সে সকল উদ্যোক্তাদেরকে সহযোগিতা করছি। সরকারের দিক থেকে লজিস্টিক্স কিংবা ঋণ সুবিধা কিংবা আইনি দিক থেকে যতটুকু তাদেরকে সহযোগিতা করা যায় সেই সহযোগিতাটা আমরা করছি। এবং আমাদের আরও আহ্বান থাকবে এরকম যারা উদ্যোক্তা আছেন তাদের এই কার্যক্রম কিংবা সামাজিক ব্যবসার প্রতি সরকারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ট্রাক থেকে একজন ভোক্তা 100 টাকা লিটারে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা কেজিতে 2 কেজি মসুর ডাল ও 30 টাকা কেজি দরে 5 কেজি চাল কিনতে পারবেন। ঢাকাতে 50 এবং চট্টগ্রামে 20টি ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে অবরোধ ও হরতালে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে 42 জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন
আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন। 2015 সালের 2 ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে খালেদা জিয়া সহ চারজনকে আসামি করে ওই মামলা করেন। 2015 সালের 5ই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয় থেকে অবরোধের ঘোষণা দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লটসহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি এই ঘটনা তদন্তে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সাবেক বিচারপতি মোহাম্মদ মিফতা উদ্দিন চৌধুরীকে প্রধান করে 3 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিকে 4 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 10ই সেপ্টেম্বর শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লটসহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের 10 আইনজীবী রিটটি দায়ের করেন। শেখ হাসিনা এবং তার পরিবারের প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে 8ই অক্টোবর এনটিভিতে একটি প্রতিবেদন সম্প্রচার হয়, যেখানে শেখ হাসিনা তার মেয়ে পুতুল, বোন শেখ রেহানা সহ পরিবারের সবাই 10 কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করেও জয় পেয়েছেন প্লট। শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য সহ 110 জন নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন। 2024 সালের মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন নুজাত তাবাসুম আফা। নভেম্বরের 12 তারিখ জাপানের রাজধানী টোকিওতে এই প্রতিযোগিতা শুরু হবে, যেখানে 70টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেবে। বাংলাদেশের এই অংশগ্রহণ উপলক্ষে নুজাতকে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি শুভেচ্ছা জানিয়েছেন। আজ ঢাকায় রাষ্ট্রদূতের বাসভবনে তিনি নুজাত তাবাসুমকে শুভেচ্ছা জানান। মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় নুজাতের এই অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত কিমিনোরি। আর প্রতিযোগী নুজাত জানান, তিনি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতিকে উপস্থাপন করবেন। ঘূর্ণিঝড় দানার আরো খবর জানতে যাচ্ছি মংলায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন। সুমন, মংলায় দানার প্রভাব কেমন দেখছেন? রাইকা, ঘূর্ণিঝড় এর প্রভাবে কিন্তু সকাল থেকেই দিনভর এখানে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো হালকা এবং মাঝারি বৃষ্টি হয়েছে। কিন্তু বিকেলের পর থেকে কিন্তু এই মুহূর্তে এখন আর এখন বৃষ্টি নেই, কিন্তু বাতাস রয়েছে। কিন্তু এর প্রভাবে সুন্দরবনের যে দুবলার চর রয়েছে সেখানে কিন্তু প্রায় 3 ফুট স্বাভাবিক জোয়ারের তুলনায় পানি বেড়েছে। এছাড়া সুন্দরবনের যে পশুর নদী, মংলা বন্দরের যে পশুর চ্যানেল রয়েছে সেটিতেও প্রায় 2 ফুটের মতো পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় বেড়েছে। তবে এই মুহূর্তে কিন্তু মংলা এবং উপকূলীয় এলাকায় বাতাস রয়েছে, কিন্তু বৃষ্টি নেই। আমরা দেখেছি যে এর আগে যে সাইক্লোন গুলো সৃষ্টি হয়েছিল এবং যেগুলো এই উপকূলে আঘাত হয়েছিল, ঠিক সেই সময়গুলোতে এই এমনটা আবহাওয়া আমরা দেখেছি যে বিরাজমান ছিল উপকূলে। ঠিক অন্যান্য সাইক্লোনের পূর্ব মুহূর্তে যেমন আবহাওয়া ছিল, এখন এই মংলার উপকূলে ঠিক তেমনটি আবহাওয়াই বিরাজ করছে। এছাড়া এখানের এই যে প্রস্তুতি স্বরূপ কিন্তু মংলা বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে কোস্টগার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া এখানে যে 103টি যে আশ্রয় কেন্দ্র সেগুলো এখানে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। রাইকা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 2 বছর বাড়িয়েছে সরকার, এখন থেকে 32 বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 3 বারের বেশি অংশ নিতে পারবেন না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। বৈঠকে রাষ্ট্রপতি থাকা না থাকার প্রসঙ্গটিও আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়ে জানিয়ে এক বিজ্ঞপ্তিতে সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ,
পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ 2024 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা জানানো হয়। সরকারি চাকরিতে বয়সীমা 32 বছর করার সিদ্ধান্ত নেওয়া হলেও অবসরে বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। সকালে নারায়ণগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম মামুনুল হকের উপস্থিতিতে জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার বাদী মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা আদালতকে জানিয়েছেন ইসলামী শরীয়ত মোতাবেক তিনি বিয়ে করেছেন, জোর করে তাকে মিথ্যা মামলা করতে বাধ্য করেছিল তৎকালীন সরকার। মামলায় 40 জন সাক্ষীর মধ্যে 26 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 2021 সালে 30 এপ্রিল মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সোনাগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। বিগত পতিত স্বৈরাচারী, তিনি আমার চরিত্র হরণের চেষ্টা করেছিলেন এবং গোটা রাষ্ট্রযন্ত্রকে তিনি সে কাজে ব্যবহার করেছেন। নির্মম এবং বর্বরভাবে তিনি আমার গোটা পরিবারকে জিম্মি করে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে পুরো পরিবারকে একবারে ধ্বংস করে দেওয়ার পায়তারা করেছিলেন। বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ও গ্রাম্য হাসপাতাল পরিদর্শন করেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। দুপুরে গাবতলী উপজেলা জিয়াউর রহমানের বাড়ি ও গ্রাম্য হাসপাতাল পরিদর্শন শেষে বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকালে গাবতলী উপজেলায় বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মালিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর সদরে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা ও লিফলেট বিতরণ করেছে মহানগর তাঁতি দল। সকালে গাজীপুরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালিত হচ্ছে। এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পরে ডেঙ্গু সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। আশুলিয়ায় সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতা সহ 4 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর কামরাঙ্গীর চর গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তিনি বলেন, গত 16 আগস্ট দিবাগত রাতে আশুলিয়া কাঠগড়া এলাকায় সাবেক সেনা সদস্য জহিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাড়ি থেকে ডাকাতরা 32 ভরি স্বর্ণালঙ্কার ও 2,50,000 টাকা লুট করে নেয়। 1.30 টাকায় চাপাই নবাবগঞ্জ থেকে তেজগাঁও ট্রেনে যাবে কৃষিপণ্য। এতে নিত্য পণ্যের বাজার অনেকটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। রাজশাহী থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেন আগামী শনিবার চালু হচ্ছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল স্বল্প মূল্যে পরিবহন করা যাবে। এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি ফ্রিজিং লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে মাছ মাংস সহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে। সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোক হোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভায় এই তথ্য জানান পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে চাপাই নবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল 9:15 ছাড়বে, আর ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল 5:20। এতে প্রতি কেজি কৃষিপণ্য খরচ পড়বে 1.30 টাকা, আর রাজশাহী থেকে তেজগাঁও স্টেশন পর্যন্ত 1 কেজি কৃষিপণ্য পৌঁছাতে খরচ পড়বে 1.18 টাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 3500, বিসিএস পরীক্ষায় 8 বার অংশ নেওয়ার সুযোগ রেখে 3 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছেন 35 প্রত্যাশীরা। দাবি না মানলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এর আগে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ 3 বার অংশ নেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মন্ত্রিপরিষদ বিভাগ। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রত্যাশীরা। দীর্ঘ এক যুগ নিয়মতান্ত্রিক আন্দোলন করেও দাবি বাস্তবায়ন হয়নি এমন
অভিযোগ তাদের। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ আদালত তিনের বিচারক আবু তাহের শুনানি শেষে এই আদেশ দেন। তবে এই মামলায় অপর 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলা থেকে অব্যাহতি প্রাপ্তরা অন্যরা হলেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আবির খসরু মাহমুদ চৌধুরী। নাইট প্রিন্সের রিপোর্ট। রাষ্ট্রের প্রায় 15 কোটি টাকার ক্ষতির অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মোট 25 জনের বিরুদ্ধে করা হয়েছিল গ্যাটকো দুর্নীতি মামলা। মামলার আসামিদের মধ্যে আরাফাত রহমান কোকোসহ মৃত্যু হয়েছে 10 জনের। ঢাকার বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়াকে এই মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন তার আইনজীবীরা। দীর্ঘক্ষণ চলা শুনানিতে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, 17 বছর ধরে মামলা চললেও এখনও আসামিদের বিরুদ্ধে কোনো অনুসন্ধানী রিপোর্ট জমা দেননি তদন্তকারী কর্মকর্তা। এই মামলায় কোনো অনুসন্ধান রিপোর্ট নাই, অথচ অনুসন্ধান রিপোর্ট না থাকলে মামলার এজাহার দায়েরই করা যায় না। কিন্তু তৎকালীন সময়ে 11 সরকারের দোসররা যারা গতি পায়, এই যে মঈনুদ্দিন, ফখরুদ্দিন এবং মাসুদউদ্দিন, এই 3 জন মিলে যারা এই মামলা জন্ম দিয়েছিলেন, তারা মামলার এজাহারে কাল্পনিক অভিযোগ আনিয়েছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে বেগম খালেদা জিয়া, আমির খসরু মাহমুদ চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আসামি পক্ষের বক্তব্য হলো যে পিএম যে কাজ করেছেন সেই কাজটুকু, অর্থাৎ সর্বশেষ তার যে স্বাক্ষর লাগে সেইখানে তার যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই। জজ সাহেব কী গ্রাউন্ডে করেছেন সেটা তো আর বলেননি, তিনি অব্যাহতি দিয়েছেন এবং যাদের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য তাদের বলেছেন, নাম মেনশন করে বলেছেন, এদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো এবং ওই 3 জনের বিরুদ্ধে তাদেরকে ডিসচার্জ করা হলো। এছাড়া 2015 সালে অবরোধের সময় 42 জনকে হত্যার অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সংবিধানের 3রদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক 3টি রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 17 নভেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন। রিভিউ আবেদনকারীদের আইনজীবীরা বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে নস্যাৎ করেছে আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সংবিধানের 3রদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল বিএনপি সরকার। সেই সংশোধনীর বিরুদ্ধে রিট দায়ের করলে 2011 সালে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তা বাতিল করে। এমনকি 10ম ও 11তম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলেও মত দিয়েছিল। কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। সংক্ষিপ্ত রায়ের 16 মাস পর অবসরে গিয়ে তৎকালীন প্রধান বিচারপতি খাইরুল হক রায়ে স্বাক্ষর করেন। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সম্প্রতি পৃথক 3টি রিভিউ আবেদন করা হয়, যার শুনানির জন্য আগামী 17 নভেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রথমে 7 জনই বলেছিলেন এইটা পরবর্তী নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকার আওতায় হতে হবে, সিস্টেমের আওতায় হতে হবে। 16 মাস পরে খায়রুল হক সাহেব জাজমেন্ট দিয়ে বললেন যে না, পরবর্তী 2টা হবে কি হবে না সেইটা নির্ধারণ করবে পার্লামেন্ট। এটা যখন খায়রুল হক সাহেব বললেন, তার সাথে 2জন একমত পোষণ করলেন। শুনানিতে আদালত সব বিষয় পর্যালোচনা করে দেশের স্বার্থে জনগণের চাওয়া বিবেচনা করে রায় দিবেন বলেও মনে করেন রিভিউকারীদের আইনজীবীরা। ডেমোক্রেসিকে এনশিওর করতে গেলে ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ইলেকশন অনিবার্য। এই ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করতে গেলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলো তার একটা মাধ্যম। এই জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের মৌলিক স্তম্ভে রূপান্তরিত হয়েছে। আর যে জিনিসটি সংবিধানের মৌলিক স্তম্ভে রূপান্তরিত হয় তাকে কোনো কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করতে পারে না। উনি সেটাকে পরিবর্তন করে 16 মাস পরে একটা জাজমেন্ট দিলেন, যেহেতু 16 মাস পরে দিয়েছে আর অ্যামেন্ডমেন্টটি যেহেতু আগেই হয়ে গেছে, সুতরাং দিস ইজ আল্টা ভাইরাস টু দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি জুডিশিয়াল নর্মস অ্যান্ড প্রসেস।
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন রিভিউ দায়ের করেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জুলাই অগস্ট গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। তিনি দিল্লিতে আছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও সম্প্রতি দিল্লি থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ারও গুঞ্জন ওঠে। তবে হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করছেন। দিল্লির লুটিয়ান্স বাংলো জোনের একটি বাড়িতে গত 2 মাস ধরে বসবাস করছেন পলাতক হাসিনা। তার জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে ভারতীয় সরকার। প্রিন্ট বলছে, লুটিয়ান্স বাংলো এলাকায় ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাড়ির মতো একটিতে হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে। হাসিনার নিরাপত্তায় সার্বক্ষণিক সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা রয়েছেন। যথাযথ প্রোটোকল সহ হাসিনা মাঝে মধ্যে পাশের লোধি গার্ডেনে হাঁটতে যান বলে জানায় প্রিন্ট। বঙ্গভবন ও আশেপাশে এলাকায় নিরাপত্তা সম্পর্কে জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার কাছে। তিনি আছেন বঙ্গভবন এলাকায়। আপেল, বঙ্গভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে কিছুক্ষণ আগেও শিক্ষার্থীদের একটি অংশ এখানে বিক্ষোভ করেছিল এবং তারা এখানে সকাল থেকে এখানে অবস্থান নিয়ে রেখেছিল। তবে তাদের কর্মসূচি আজকে তারা এই 7টার পরে আসলে স্থগিত করেছে। তারা যেটি বলছেন যে রাষ্ট্রপতিকে অপসারণের যে তারা দাবি তুলেছেন, অর্থাৎ সেটি আসলে পদত্যাগ না করা পর্যন্ত তাদের সেই যে দাবি অর্থাৎ তাদের সেই আন্দোলন তারা আসলে চালিয়ে যাবেন তারা বলেছেন। তবে তাদের যে নতুন কর্মসূচি আমি যদি বলি, আজকে স্থগিত করে আগামীকাল হচ্ছে সকাল 11টার দিকে বাইতুল মোকারমের উত্তর গেটে তারা আবার একটু জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা আসলে ওখানে উপস্থিত হবেন এবং সেখান থেকে আবার বঙ্গভবনে পদযাত্রা তারা একটি কর্মসূচি দিয়েছেন। অর্থাৎ বঙ্গভবন এবং আশপাশের এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এখানে অবস্থান নিয়েছে, কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তবে সব মিলিয়ে বলে রাখি যে উদ্ভুত যে পরিস্থিতি যেটি তৈরি হয়েছিল রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের যে বিষয়টি, অর্থাৎ বিভিন্ন অঙ্গনেই কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং অনেকেই বলছেন যে রাষ্ট্রপতির পদত্যাগের যদি হন, তিনি যে পদত্যাগ করেন, তাহলে যে সাংবিধানিক যে একটি সংকট তৈরি হওয়ার যে আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক মহলে। তো সব মিলে বলে রাখি যে অন্তর্বর্তী সরকার কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি ইস্যুটি নিয়ে তারা আলোচনা করছেন কীভাবে একটি সমাধান করা যায় এবং শিক্ষার্থীরাও যে আন্দোলন করছেন, সব মিলে একটি শান্তিপূর্ণভাবে যাতে যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি যাতে আর বিশৃঙ্খলার দিকে না যায়, কোনোভাবে যাতে দেশে আবার যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এদিকে তো সব মহলে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। দলের স্বীকৃত অঙ্গ সংগঠনের বাইরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো সংগঠন করলে তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। সোজা বাংলায় যেটাকে আমরা বলি পাটপাট টাইপের কিছু মানুষ দলের নাম ভাঙিয়ে নানা ধরনের কাজ করে। দলের নাম ভাঙিয়ে দল এবং জাতীয়তাবাদী নাম দিয়ে আরেকটি নাম নিয়ে যারা বিভিন্ন স্থানে তারা যে প্রোগ্রামগুলো করে, এটার সাথে মূল বিএনপি এবং বিএনপির যে স্বীকৃত 11টা সংগঠন এবং বিএনপির যে বিভিন্ন আপনার পেশাজীবী সংগঠন যেগুলো রয়েছে এদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 3 নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাপসের বনানীর বাসায় ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে অভিযুক্ত তাপসের বক্তব্য শোনা প্রয়োজন। নির্ধারিত সময় দুদকে হাজির না হলে অভিযুক্তের কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়াপল্লীর 24টি প্লট বরাদ্দের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সুমনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, যারা চুক্তি ভঙ্গ করে এখনও শিল্প প্রতিষ্ঠান করেননি তাদেরকে 2 বছরের মধ্যে তা করতে হবে।
এমনকি শিল্প প্লট বরাদ্দের জন্য নীতিমালা থাকা উচিত। পূর্ত মন্ত্রণালয়কে পরবর্তীতে যে কোনো শিল্প প্লট বরাদ্দ দেওয়ার আগে গাইডলাইন তৈরি করতে বলা হয়েছে। 2011 সালে হাইকোর্ট বিডিয়াপল্লীতে প্লট বরাদ্দের বৈধতা প্রশ্নে রুল জারি করে। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্ট রায় দিল।